जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। कोजागरी लक्ष्मी पूजार दिन भूलेओ एई पाँचटी काज करबेन ना, एर फले मा लक्ष्मी आपनार गृह छेड़े অন্যত্র চলে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, মা লক্ষ্মী রাগান্বিত হবেন, আপনি ভিখারি হয়ে যাবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে মা লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদের দেবী। তাই শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে নিজের জীবনে আর্থিক সমস্যা ও অর্থকষ্টকে দূরে রাখতে আপনি অতি অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই কাজগুলি ভুল করেও করবেন না। তাই অবশ্যই এই বিষয়গুলির ওপর আপনারা সতর্ক থাকুন, নইলে সারা জীবন গাধার মতো অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার আয় উন্নতি কিছুই হবে না। আর আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা আপনারা অতি অবশ্যই পাবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী যে গৃহে থাকে সেই বাড়িতে কখনোই সুখ শান্তি সমৃদ্ধির অভাব ঘটে না, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান ও টাকা পয়সার কখনো অভাব হয় না। তাই তো বলি বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান এবং নিজের জীবনে অর্থ সম্পদকে বাড়াতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। এতে আপনার ভালো, আপনার পরিবারের ভালো। কেননা এই পবিত্রতম দিনে আপনি যদি শাস্ত্রকে মেনে চলেন তাহলে ঐশ্বরিক আশীর্বাদ আপনারা পাবেন, যার ফলস্বরূপ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যেভাবেই হোক না কেন, সদা সর্বদাই হাতে অর্থ থাকবে, আপনার সংসারে অর্থে উপজে পড়বে। কেননা আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদ ঐশ্বর্যের দেবী। তাই যে ব্যক্তির ওপর মায়ের আশীর্বাদ ও কৃপা থাকে সে রাতারাতি কোটিপতি হয়ে যায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি চান যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটুক তাহলে জয় মা লক্ষ্মীর জয়। মা তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন, দেখবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই আসবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল, বন্ধুরা এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন কখনোই সাদা ফুল দিয়ে মায়ের পুজো করবেন না, এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন। আপনি এই সাদা ফুলের পরিবর্তে লাল রঙের যে কোনো ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন, এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। তাই অতি অবশ্যই আপনি এই বিষয়টির ওপর খেয়াল রাখবেন। তাই কখনোই সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন না। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা লক্ষ্মী পুজোয় ভুলেও কখনো তুলসী পাতার ব্যবহার করবেন না, এর ফলে আপনারই সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে। কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে দেবী তুলসী হচ্ছেন মা লক্ষ্মীর সতীন। তাই আপনি লক্ষ্মী পুজোয় ভুলেও তুলসী পাতার ব্যবহার করবেন না, এর ফলে আপনার সংসারে মহাবিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। তাই আপনি এই বিষয়টি সদা সর্বদাই মাথায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন ভুলেও স্টিলের বাসনপত্র পুজোয় ব্যবহার করবেন না। বন্ধুরা, যে বাড়িতে মা লক্ষ্মী থাকেন সেই গৃহে কখনোই অন্নবস্ত্র বাসস্থানের অভাব হয় না। তাই শাস্ত্র মতে এটাই উল্লেখ করা হয়েছে যে লক্ষ্মী পুজোর সময়ে, লক্ষ্মী পুজোর দিনে
এইসব কাজগুলি আপনি কখনোই করবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে মা লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদ ঐশ্বর্যের দেবী, আর আমরা আপনারা প্রত্যেকেই চাই মা লক্ষ্মীর কৃপা লাভ করতে, কারণ মায়ের কৃপা পেলে আমাদের জীবনে কখনো অর্থের সমস্যা আসে না, এবং সেই সঙ্গে গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয় না। বন্ধুরা, আমরা যেমন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন যাপন করতে চাই, ঠিক তেমনই আমাদের জীবনে প্রয়োজন টাকা পয়সা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, আমাদের প্রত্যেকেরই জীবনে প্রয়োজন অর্থ। তাই আমরা যদি আমাদের জীবনে উন্নতি লাভ করতে চাই, অর্থকে সঞ্চয় করতে চাই, তাহলে অতি অবশ্যই আগামী কোজাগরি লক্ষ্মী পূজায় এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলা দরকার। বন্ধুরা, একই সঙ্গে কোজাগরি লক্ষ্মী পূজার দিন আপনি আমিষযুক্ত খাবার ভুলেও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, আপনারা সর্বদাই এই দিনটি নিজেদের লোভ লালসাকে ত্যাগ করে নিরামিষ খাবার গ্রহণ করুন এই পবিত্র কোজাগরি লক্ষ্মী পূজার দিনে। দেখবেন আপনি সুনিশ্চিতই মায়ের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন ভুল করেও আমিষযুক্ত খাবার খেয়ে নিজের ও নিজের পরিবারের বিপদকে ডেকে আনবেন না, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জীবনে চলার পথে জেনে বুঝে না জেনে বুঝে এমন কিছু ভুল কাজ করে থাকি যে ভুলগুলি পরবর্তী সময়ে একটি বড় ধরনের বিপদকে ডেকে আনে। তাই আগামী কোজাগরি লক্ষ্মী পূজার দিনে এই সব কাজগুলি করে নিজের বিপদকে নিজে ডেকে আনবেন না, সদা সর্বদাই এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তাই আমাদের প্রত্যেকেরই আচারই হতে হবে, তবেই আমরা লক্ষ্মী লাভ করতে পারব। আর আমরা যদি এই সকল কাজগুলো করে থাকি, শাস্ত্রকে যদি মেনে না চলি, তাহলে যে ব্যক্তি এই দিন এই সকল কাজগুলি করবে সেই ব্যক্তি লক্ষ্মী ছাড়া হয়ে ভিখারি হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হল বন্ধুরা, আগামী কোজাগরি লক্ষ্মী পূজার দিনে ভুল করেও বাড়ির মধ্যে বা অন্য কোথাও ঝগড়া ঝামেলা কলহ অশান্তি বা কারোর সঙ্গে চেঁচিয়ে মেঁচিয়ে রাগান্বিত হয়ে কথা বলবেন না। বন্ধুরা, এমন অনেক বাড়ি রয়েছে যেখানে সদা সর্বদাই বিভিন্ন সময়ে খিটিরমিটির লেগেই থাকে। তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা, সেই সকল বাড়ির প্রত্যেকটি ব্যক্তি যদি কোটি টাকা রোজগারও করে থাকেন, তাহলেও সেই বাড়িতে কখনো আয় উন্নতি কিছুই হবে না, কারণ এই ঝগড়া কলহ অশান্তি চেঁচামেচি এই অশান্ত পরিবেশে মা লক্ষ্মী বিরাজ কখনোই করে না, আর এখানে বাস করে অলক্ষ্মী। তাই আগামী কোজাগরি লক্ষ্মী পূজার দিনে এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। তাই নিজের গৃহ থেকে লক্ষ্মীকে বিদায় দিয়ে অলক্ষ্মীকে ঘরে ডেকে আনবেন না, এর ফলে আপনার জীবনে বা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টির কথা জানিয়ে দেব সেটি হল, বন্ধুরা, এই বিষয়টি আমরা আপনারা প্রত্যেকেই জানি, কিন্তু তবুও আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন ভুল করেও কখনো কাঁসর ঘণ্টা ভাজাবেন না, এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন। তাই মায়ের অনুচিত কাজগুলো আপনি ভুলেও কখনো করবেন না, যে কাজগুলি করলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হবে এবং জীবনে অর্থের সমস্যা নেমে আসবে। তাই সদা সর্বদাই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন, পালন করুন, এর ফলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আর আপনি যদি শাস্ত্রকে বুড়ো আঙুল দেখান, তাহলে মা লক্ষ্মী রাগান্বিত হবেন, আপনি ভিখারি হয়ে যাবেন। তাই আমি আশা করব আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কোজাগরি লক্ষ্মী পূজার দিন মেনে চলবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন,
আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।